দীর্ঘ বিরতির পর আগামী 5ই মে থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং। তার আগে সব শিল্পীদের করোনা টেস্ট করার ব্যাপারে সম্মত হয়েছেন চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীরা। তবে শুটিং শুরু হলেও এখনই সিনেমা হল খোলা নিয়ে সংশয় প্রদর্শকরা। করোনা পরিস্থিতিতে দুই মাসেরও বেশি সময় ধরে বন্ধ থাকার পর 5ই মে থেকে শুরু হচ্ছে চলচ্চিত্রের শুটিং কার্যক্রম। চলচ্চিত্র পরিচালক, প্রযোজক ও শিল্পীদের এই বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে শিল্পী ও কলাকুশলীদের করোনা টেস্ট করার শর্তেই শুরু হবে শুটিং। সামাজিক দূরত্বের বিষয়টি আছে, সেই ক্ষেত্রে আমরা বলেছি যে ইউনিটটি একটু ছোট করে সেখানে সকলকেই করোনা টেস্ট করে স্বাস্থ্য বিধি মেনে শুটিং করার জন্য আমরা সবাইকেই পরামর্শ দিয়েছি। স্বাস্থ্যবিধি মেনে চলার নিশ্চয়তা চান শিল্পীরাও। আগে জীবন, তারপরে জীবিকা। আর চলচ্চিত্র শিল্পী সমিতি এবার পুরো ইন্ডাস্ট্রিকে দায়িত্ব নিয়ে অসুস্থ শিল্পী, কলাকুশলী সবার পাশে ছিল। আমার একজন টেকনিশিয়ান বা শিল্পীও অভুক্ত নাই, কিন্তু কারো জীবন গেলে সেটা কিন্তু ফিরিয়ে দিতে পারবো না। তো সেদিক থেকে আমরা আশা করব এই স্বাস্থ্যবিধিটা আরেকটু মেনে খেয়াল করার। অন্যদিকে সিনেমা হলে স্বাস্থ্যবিধি মানা নিয়ে সংশয় থাকায় হল খোলার ব্যাপারে সিদ্ধান্তহীনতায় ভুগছেন চলচ্চিত্র প্রদর্শকরা। একসময় তো আমরা ব্যবসা করেছি, এই করোনা ভাইরাস এসে আমাদের যে ছবির যে আমাদের 3-4 বছর থেকে যে একটা খারাপ পরিস্থিতি সৃষ্টি করছে, তো ওখানে আমি মনে করি যে আরও বেশি এটা ক্ষতি করেছে। সেক্ষেত্রে আপাতত অনলাইন প্ল্যাটফর্মে চলচ্চিত্র মুক্তির সম্ভাবনার কথাও ভাবছেন তরুণ প্রযোজক ও নির্মাতারা। যেই ছবিগুলো রেডি আছে, সে যেগুলো রিলিজের অপেক্ষায় ছিল, এই ছবিগুলো আমরা ইউটিউব বা এরকম মাধ্যমগুলোতে আমরা প্রচার করে দিতে পারি, এই এরকম একটা ব্যবস্থা করতে পারি। তাতে করে চলচ্চিত্র শিল্পটাও মানুষের খুব কাছে কাছে আমরা পৌঁছে দিতে পারবো। সৌরভ বাপ্পা, ডিবিসি নিউজ, ঢাকা।